हेलो गाइज प्रियां स्पोर्ट्सर आो एक भिडियोते तुम्हारे आो एक बार स्वागत। एखाने ईस्ट बेंगल जोतोटा टीम बिल्डअप होयेछे तार मध्ये किन्तु विदेशी बेशी साइन होयेछे एवं एखोनो दुटो विदेशी बाकी आछे। एखाने ईस्ट बेंगल कोन कोन विदेशी साइन कराते पारे बा देशीय प्लेयार जा साइन होयेछे तादेर मध्ये अनेके एखान थेके टीमटा निये बोलछो जे दारुण टीम होयेछे, অনেকে বলছো মোটামুটি একটা টিম হয়েছে, বা অনেকে বলছো আইএসএল এর বাদ পড়া বিদেশিদের নিয়ে টিম হয়েছে, বা যে টিমটা হয়েছে তা আগামী মরসুমের থেকে হয়তো কিছুটা ভালো। এবার এই টিমে আর কাকে টার্গেট করতে পারে, কোন প্লেয়ারদের ছেড়ে দিতে পারে, সব কিছু নিয়ে এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি। তবে তার আগে চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। এছাড়াও যদি তোমরা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখো তাহলে অবশ্যই ফলো করে দিও। তো প্রথমে চলে আসা যাক, ইস্ট বেঙ্গল কাদের কাদের রিক্রুট করেছে, বা এই মুহূর্তে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের যে টিমটা আছে ফার্স্ট ইলেভেনে, মানে একটা বেটার টিমের জন্য ফার্স্ট ইলেভেনে কাদের খেলাতে পারে ইস্ট বেঙ্গল, বা কাদের লাগতে পারে, টোটাল এগারো জনের জায়গাটা কি পূরণ হয়েছে এই টিমটা যা গঠন হচ্ছে, আর এরপর কাকে কাকে সাইন করাতে পারে। তবে প্রথমে আলোচনা করা যাক যে কাদের কাদের সাইন করিয়েছে এবং কোন প্লেয়ারদের প্রথম একাদশে রাখতে পারে ইস্ট বেঙ্গল, বা ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে দেয়া বা ইস্ট বেঙ্গলের ওয়েটটা নেয়ার মতো প্লেয়ার এই টিমে কে কে আছে। তো প্রথমে চলে আসা যাক রাইট ব্যাক এডুইন সিডনি ভান্সপালের দিকে। এই প্লেয়ারটা কিন্তু ক্রসও বাড়াতে পারে, শুধু যে রাইট ব্যাক বলে মাঝমাঠ অবধি উঠে যাবে এবং মাঝমাঠের ওপরে তার দায়িত্ব শেষ, মানে মাঝমাঠ থেকে আবারও সে ব্যাকে ফিরে আসবে এবং ডিফেন্সটা খুব ভালোভাবে করবে, এটা কিন্তু কখনো নয়। রাইট উইং যে থাকে বা রাইট উইং মিডফিল্ডার যে থাকে তার সাথে কিন্তু বেশ ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়। আমরা বিভিন্ন দলে দেখেছি, আমরা যদি দেখি যে ইস্ট বেঙ্গল যে টিমটা গতবার বানিয়েছিল সেখান থেকে কিন্তু কোথাও গিয়ে জেরি নাওরেম মহেশ সিং এই জায়গাটা কিন্তু ওভারল্যাপ করছিল, নাওরেম একটু নিচ থেকে অপারেট করছিল যখন জেরি ওভারল্যাপে গিয়ে ক্রস বাড়াচ্ছিল, বাট সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাইনি রাইট উইং থেকে বা রাইট চ্যানেল থেকে, কারণ কখনোই বিপি শুয়েরি ঠিকমতো ক্রস বাড়াতে পারছে না। সেখানে আমরা তো এক্সপেক্ট করতে পারি না যে সার্থক গলুয়ের মতো প্লেয়ার গিয়ে ওখান থেকে অ্যাকুরেট ক্রস বাড়াবে, এবং সেটা কখনোই আমরা দেখতে পাইনি গোটা আইএসএল জুড়ে। তবে এবারে এই এডুইন সিডনি ভান্সপাল তার মধ্যে কিন্তু সেই দক্ষতা আছে দুর্দান্ত ওভারল্যাপে যাওয়ার, এবং সেটা যদি কাউন্টার হয়ে যায়, মিস পাসের জন্য যদি কখনো কাউন্টার হয়ে যায়, ট্র্যাক ব্যাক করে আসার কিন্তু একটা পসিবিলিটি রয়েছে, কারণ তরুণ ফুটবলার যথেষ্ট ভালো স্পিড রয়েছে, ট্র্যাক ব্যাক করে আসতে পারবে। এবার এই ফুটবলারটা কিন্তু একটা গোল এবং একটা অ্যাসিস্ট করে ফেলেছে গত আইএসএলে। এরপরে চলে আসা যাক চুংনুঙ্গা। প্রথমে আইএসএলে চুংনুঙ্গা যে পারফরমেন্সটা শুরু করেছিল শেষ অবধি সেই পারফরমেন্সটা ধরে রাখতে পারেনি, কারণ দিন দিন একটা প্লেয়ার ডেভেলপ করে, একটা প্লেয়ারের উন্নতি হয়, বাট স্টিফেন কনস্ট্যান্টাইনের তার স্ট্র্যাটেজিতে হয়তো কোথাও ফিট হচ্ছিল না চুংনুঙ্গা, যার জন্য কিন্তু প্রবলেমগুলো ফেস করেছে চুংনুঙ্গা এবং তার পারফরমেন্স দিন দিন ডাউনের দিকে গেছে। কিন্তু আমার মনে হয় না কার্লোস কুয়াদ্রাজ যেখানে আছে, বিনো জর্জ যেখানে আছে, সেখান থেকে দাঁড়িয়ে চুংনুঙ্গা আর ডাউন খাবে, এবার মনে হয় তার পারফরমেন্সটা আস্তে আস্তে ভালোর দিকে যাবে। মানে এই চুংনুঙ্গাকে আমরা অ্যাজ আ সিভি হিসাবে খেলাতেই পারি প্রথম একাদশে, ঠিক আছে। গত সিজনে যখন বেশ ভালো পারফরমেন্স করেছে এই সিজনে সাপোর্ট পেরে আরও ভালো পারফরমেন্স করবে। এরপর চলে আসা যাক নাওরেম মহেশ সিং। ভাই আলাদা করে তো কিছু বলার নেই, গত বছর টিমটায় নাওরেম এবং ক্লেটন এই জুটি না থাকলে ইস্ট বেঙ্গল হয়তো একেবারে তলানিতে থেকে যেত, কারণ এদের দুজনের যে পারফরমেন্স, যে কন্ট্রিবিউশন ইস্ট বেঙ্গল টিমটার জন্য, তো সেখান থেকে দাঁড়িয়ে এদের জন্যই গতবার ইস্ট বেঙ্গল টিমটা কিছু জয় পেয়েছে বা কিছু গোল করতে পেরেছে। তো এই নাওরেমের কিন্তু রাইট এবং লেফট দুটো উইংয়েই কিন্তু খেলতে পারে,
আমরা যদি একটু ভালো করে দেখি যে নাওরেম কিন্তু যখন লেফট উইংটা বারবার প্রতিটা বিপক্ষ কোচ বা প্রতিটা বিপক্ষ টিম যখন লেফট উইংটা মার্ক করে নিচ্ছিল নাওরেমের জন্য, তখন কিন্তু নাওরেম সুইচ করেছে রাইট উইংয়ে, সেখান থেকেও ক্রস করেছে, সেখান থেকেও ক্লেটনের গোল আছে, মানে সেখান থেকেও নাওরেমের অ্যাসিস্ট আছে। তাহলে যথেষ্ট স্বচ্ছন্দ দুটো উইংয়ে খেলাতে পারবো। এই ফুটবলারটা গত বছর কিন্তু 19টা অ্যাপিয়ারেন্সে দুটো গোল এবং 7টা অ্যাসিস্ট রয়েছে। এরপরে ক্লেটনের কথায় আসা যাক, অসাধারণ ফুটবলার, বাই টিম যেরকম হোক না কেন বল সাপ্লাই পাবো, মানে এমন না যে 10টা পেলে আমি 5টা গোল করব, ক্লেটন এমন না 10টা পেলে 7টা থেকে 8টা গোল করব, এরকম ধরনের স্ট্রাইকার ক্লেটন। তো একে নিয়ে আর নতুন কিছু বলার নেই, তোমরা এর পারফরমেন্স দেখেছো। এরপরে আসা যাক নন্দাকুমার, নন্দাকুমারও কিন্তু সেম, মানে নন্দা এবং নাওরেম মহসিন এরা দুজনে যে কোনো মুহূর্তে কিন্তু উইং সুইচ করে খেলতে পারে, যেটা ইস্টবেঙ্গলের জন্য চরম অ্যাডভান্টেজ থাকবে, কিন্তু মানে কাউকে কখনো মার্ক করে রাখতে পারবে না, এত সুন্দর এরা সুইচ করে এবং দুর্দান্ত স্পিড আছে। নন্দার একটা গোল দেখেছিলাম আমি বেঙ্গলের এগেনস্টে, যে ক্রস রেখেছিল ডাইরেক্ট গোলে ঢুকে গেছে, মানে তার ক্রসগুলো মাঝে মাঝে এমন হয় মানে সেকেন্ডবার লক্ষ্য করে রাখে, কিন্তু এতটা সেকেন্ডবারের ক্লোজ রাখে যে গোলকিপার মিস করলে, প্লেয়ার মিট না করলেও গোল হয়ে যেতে পারে, আর সেকেন্ডবারের এতটা ক্লোজ যে ওখান থেকে দাঁড়িয়ে কোনো ডিফেন্ডার ক্রস করতে গেলে তার গায়ে লেগেও গোল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে এতটা ভালো তার ক্রস। এবং নাওরেমের ক্রসগুলো তো আলাদাই লেভেলের হয়, মানে প্লেয়ার ঠিক কেটে ভাই স্ট্রাইকার থাক বা যে প্লেয়ার বক্সে উপস্থিত থাক সেই প্লেয়ারের কাছে গিয়ে পৌঁছাবে। এছাড়াও সাউল ক্রেসপো যে মাঝমাঠে দাঁড়িয়ে দুর্দান্তভাবে খেলাটাকে কন্ট্রোল করতে পারবে, 17টা অ্যাপিয়ারেন্সে 2টো অ্যাসিস্ট আছে, তবে এই প্লেয়ারটা কিন্তু খুব ভালো হোল্ডিং মিডফিল্ডার বলা যায়। এরপর যে প্লেয়ারটা আছে বোরা হেরেরা, গত বছর জাভিয়ার সিভেরোর সঙ্গে জুটি বাঁধতে দেখা গেছে কিন্তু এই বোরা হেরেরাকে। একদিকে দেখো নাওরেম মহসিন এবং ক্লেটন, বোরা হেরেরা, সিভেরো, মানে এই দুটো জুটি কিন্তু পেয়ে গেলাম, বেশ ভালো লাগছে ইস্টবেঙ্গলের আফ্রন্টটা, ঠিক আছে, মানে এখানে আর কোনো নতুন কিছু দরকার নেই, তবে হবে নতুন কিছু, হবে নতুন কিছু প্লেয়ারও সাইন হবে। এরপর চলে আসা যাক জাভিয়ার সিভেরোকে, 20টা অ্যাপিয়ারেন্সে 5টা গোল, এই স্ট্যাটস নিয়ে অনেকে বক্তব্য রাখছো, না এই প্লেয়ারটা 20টা অ্যাপিয়ারেন্স 5টা গোল খুব ভালো একটা স্ট্যাটস না, খুব ভালো একটা ফিনিশ না, ভাই জাভিয়ার সিভেরো কোন সিচুয়েশনে পারফরমেন্স করছে সেটা দেখো। জাভিয়ার সিভেরো কিন্তু 70+ মিনিট, 75+ মিনিট এরকম টাইমে নেমে সে কিন্তু গোল করছে, আর ওগবেচে আর মতো যে ফুটবলার রয়েছে তাদের সাথে জুটি বাজছে, তাহলে ক্লেটন এবং জাভিয়ার সিভেরো দুর্দান্ত একটা জুটি হবে ইস্টবেঙ্গলে আগামী মরশুমে, মানে ফ্রেশ প্লেয়ার মানে নামবে এবং সেখান থেকে দাঁড়িয়ে গোল করবে, এবং একসাথে ক্লেটন সিভেরো, এই জুটিটা অসাধারণ। ক্লেটন সিভেরো, এদিকে নন্দা, একদিকে নন্দা একদিকে মহেশ, বা রাইট উইংয়েও একটা সাইন করানোর চেষ্টা চলছে, সেটাও যদি হয়ে যাক দারুণ। তবে এই টিমটা ইস্টবেঙ্গলে ধরে নাও 7 থেকে 8টা প্লেয়ার প্রথম একাদশের জন্য ফিট, এবার বাকি জায়গাটা অবশ্যই পূরণ করা যায়, বাকি জায়গাটা আমরা অতুল উন্নিকৃষ্ণন, সৌভিক, মোবাশির, সার্থক, যদিও মোবাশিরের গত সিজনের শেষের দিকে পারফরমেন্স যথেষ্ট ভালো, তবে এই প্লেয়ারদের দিয়ে পূরণ করা যায়, বাট না ইস্টবেঙ্গলে এখনও বিদেশি দুজন বাদ দিলে দেশীয় 5 থেকে 7 জন সাইন হবে, এবং ইস্টবেঙ্গলের যে গতবারের টিম আছে সেখান থেকে অনেকের সাথে চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তাদের সাথে আর চুক্তি কন্টিনিউ করবে না ইস্টবেঙ্গল। সেই জায়গায় বেশ কিছু প্লেয়ারের নাম আছে, যেমন ধরো নিশু কুমার এবং খাবরা, যদিও এই ডিলটা দুটো প্রায় ফাইনালের পর্যায়ে রয়েছে, ফাইনাল হয়ে গেছেও মানে এরকমও বলা যায় খাবরার ডিলটা, নিশু একটু ওয়েট করতে হবে এখনও। ইয়াসির মোহাম্মদ, রহিম আলী, বিনীত রায়, প্রপসু খান এবং ফারুক চৌধুরী, ফারুক চৌধুরী ডিলটা আমি জানি না কতটা কী হবে, বাট ইয়াসির মোহাম্মদ ডিলটার জন্য ইস্টবেঙ্গল অল আউট গেছে, বাট মাঝ মাঠে এই প্লেয়ারটাকে
খুব দরকার ইস্ট বেঙ্গলের। এবার দেখা যাক বাকি টিমটা যেভাবে তৈরি হচ্ছে, তোমাদের অবশ্যই আপডেট করব। তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।